দেশজুড়ে চলা লকডাউনের ফলে মানুষজন এখন ঘরবন্দি। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বার হচ্ছেন না, ফলে রাজ্যের বহু স্থানে টোটো ও ভ্যান চালকরা ভাড়া না পেয়ে রোজগার হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এই একই সমস্যার সম্মুখীন হয়েছেন নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়া সংলগ্ন এলাকার টোটো ও ভ্যান চালকরা। রাজ্য সরকার বিভিন্ন ক্লাব ও সংগঠনের সাহায্যের পাশাপাশি নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের বার্নিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরীর সহযোগিতায় আজ এলাকার দুর্দশাগ্রস্ত ও অসহায় মোট 300 জন টোটো এবং ভ্যান চালকদের হাতে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজেশনের জন্য সাবান তুলে দেওয়া হলো। এই সেবাদান কার্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনিফা খাতুন বিশ্বাস, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা তরুণ ঘোষ চৌধুরী, টুহি ঘোষ চৌধুরী ও সেলিম বিশ্বাস সহ অন্যান্যরা। শুধু তাই নয়, উদ্যোক্তারা শেষে দুস্থদের পাত পেরে অন্নভোগও খাওয়ালেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজ বার্নিয়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, যিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য, আর তার নেতৃত্বে এবং পক্ষ থেকে আমরা এই লকডাউন চলাকালীন যে রিক্সাওয়ালা যাদের রিক্সা চলছে না, মানে দিন আনি দিন খায় এমন মানুষের জন্য, আমরা টোটো চালক তাদের জন্য চাল, আলু এবং মুড়ি, সেই সাথে সাবান টাবান, স্যানিটাইজার এগুলো আমরা দিচ্ছি। পিছনে অবশ্যই আমাদের যে আঞ্চলিক নেতৃত্ব তরুণ ঘোষ চৌধুরী সহ আমাদের প্রধান, সেই সাথে আরও নেতৃত্ব যারা আছে সবাই আছেন। সর্বোপরি বার্নিয়া এর আগেও যিনি 400 কুইন্টাল চাল দিয়েছেন অসহায় মানুষদেরকে, সেই শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, তার অবদান আমরা চাই। জাতি ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে সবাই আসুন, মানুষের সাহায্যে মানুষকে কিছু অন্তত আমরা দিই, সেই লক্ষ্য নিয়ে আমরা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা পার্টি অফিস থেকে বার্নিয়া থেকে এটা আজকে করছি। আমরা চাই কোনো মানুষ যেন অন্তত না খেয়ে, অন্তত আমার বান্ডিয়াতে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, প্রত্যেকটা মানুষের মুখে অন্তত দুটো ভাত তুলে দেওয়া, নুন ভাত, ডাল ভাত, আলু সিদ্ধ ভাত খেয়ে অন্তত বেঁচে থাকুক, এইটাই আমরা চাই। প্লিজ আপনারা প্রত্যেকে যারা আছেন দেওয়ার মতো প্রত্যেকে সহযোগিতা করুন। নমস্কার। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।